সাপকে আমরা প্রায় সবাই ভয় পেয়ে থাকি, আর আপনার সামনে হঠাৎ যদি কোনো সাপ চলে আসে আর আপনি ভয়ে ছুরি দিয়ে সাপের গলাটি কেটে দিলেন এবং নিজেকে অত্যন্ত বীরপুরুষ ভেবে বাহবা দিতে থাকলেন, অথচ আপনি জানলেনও না যে এই গলা কাটা সাপটি আপনার কি ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা সাপ সম্পর্কে এমনই কিছু অদ্ভুত তথ্য জানব যেগুলো জানলে আপনার চোখ কপালে উঠবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন। সবচেয়ে প্রথমে সাপ সম্পর্কে যে ভয়ঙ্কর তথ্যটি আছে তা হলো, সাপের গলা কেটে দিলেও এটি তার মুখ দিয়ে তার বিষ শত্রুর শরীরে ছেড়ে দিতে পারে। আবার অনেক সময় শুধুমাত্র কাটা পড়ে থাকা মাথাটিও দূর থেকে বিষ ছুঁড়ে মারতে পারে, আর এই বিষে হতে পারে যে কারো মৃত্যু। সুতরাং সাপের গলা কেটে আপনি যদি সাপকে স্পর্শ করতে যান তাহলে আপনার ভয়াবহ ক্ষতি হতে পারে। আপনি যদি সাপকে খুব বেশি ভয় পেয়ে থাকেন এবং সাপ থেকে পুরোপুরিভাবে দূরে থাকতে চান তাহলে আপনি চলে যেতে পারেন আয়ারল্যান্ড, আইসল্যান্ড অথবা নিউজিল্যান্ডে, অথবা চলে যেতে পারেন উত্তর মেরু অথবা দক্ষিণ মেরুর কোনো প্রান্তে, কারণ এই স্থানগুলোতে সাপের চিহ্নমাত্র নেই, তাই এই জায়গাগুলোতে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। একটি সাধারণ সাপের এক বেলার খাবার হজম করতে প্রায় 5 দিনেরও বেশি সময় লেগে যায়। তবে কিছু উল্লেখযোগ্য সাপ যেমন অজগর বা অ্যানাকোন্ডার খাবার হজম করতে 1 সপ্তাহেরও বেশি সময় লেগে যায়। আবার এরা যখন কোনো বড় প্রাণীর শিকার করে তখন এরা 1 থেকে 6 মাস পর্যন্ত না খেয়ে কাটিয়ে দিতে পারে। মনগুস, যেটাকে আমরা ভেজি বা নেউল নামে চিনি, এটি পৃথিবীর একমাত্র বিরল প্রাণী যেটির সাপের বিষে কোনো ক্ষতি হয় না, অর্থাৎ সাপের বিষক্রিয়ায় এর মৃত্যু ঘটে না। অ্যানাকোন্ডা এমন এক প্রজাতির সাপ যার রয়েছে রেকর্ড পরিমাণে বৈচিত্রতা। অ্যানাকোন্ডার এমন সব বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্য সাপদের থেকে পুরোপুরিভাবে আলাদা করে। অ্যানাকোন্ডাদের মোট 4টি প্রজাতি রয়েছে এবং এদের মধ্যে গ্রিন অ্যানাকোন্ডাই সবচেয়ে বড় হয়ে থাকে। সবচেয়ে বিশাল আকৃতির অ্যানাকোন্ডার ওজন প্রায় 595 পাউন্ড, যেটি কেজি হিসেবে প্রায় 270 কেজির মতো, এবং লম্বায় 30 ফিট বা 9 মিটার। এই বিশাল আকৃতির সাপটি বড় বড় কুমির থেকে শুরু করে একটি বড় আফ্রিকান জ্যাগুয়ারকেও আস্ত গিলে খেয়ে ফেলতে পারবে। সাপের বহির্ভূত অংশে কোনো কান নেই। সাপ শব্দ তরঙ্গ বোঝার জন্য এর অন্তর্বর্তী শরীরের চামড়া, পেশি এবং এক বিশেষ হাড়ের ব্যবহার করে থাকে, যেটিকে কোয়াড্রেট বোন বলা হয়। সাপ নিয়ে আরেকটি সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এটি এর মুখের থেকেও বড় আকৃতির খাবার গিলে খেতে পারে, বিশেষ করে পাইথন এবং অ্যানাকোন্ডা। এর কারণ হলো এদের মুখের নিচের চোয়াল পৃথক থাকে, যা একটি ইলাস্টিক লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে, আর এদের দাঁতগুলো বর্শির মতো পেছনের দিকে বাঁকানো থাকে, যা খাবারকে ধীরে ধীরে টেনে ভেতরের দিকে নিতে সাহায্য করে, যার ফলে এরা বড় থেকে বড় আকৃতির প্রাণীগুলোকে সহজেই গিলে খেয়ে ফেলতে পারে। যেমন একটি 13 ফিটের পাইথন এক গ্রাসেই একটি বৃহৎ আকৃতির কুমিরকে গিলে খেয়ে ফেলতে পারবে। যদি কেউ কখনো ভুল করে সাপের মুখ খুলে দেখতে পারে, যদিও এই কাজটি একটি মারাত্মক ভুল হয়ে যাবে, তবে কখনো এই অবিশ্বাস্য মারাত্মক কাজটি করলে দেখতে পাবে যে সাপের মুখের ভেতরে প্রায় 200টির মতো দাঁত রয়েছে। যদিও এই দাঁতগুলো তাদের খাবার চিবিয়ে খেতে কোনো সাহায্য করে না, কারণ সাপ সাধারণত খাবার সরাসরি আস্ত গিলেই খেয়ে থাকে। সাপরা নিজেদের ঘ্রাণ শক্তি পায় তাদের কাঁটাযুক্ত জিহ্বার সাহায্যে, এমনকি জিহ্বার সাহায্যে ঘ্রাণের সহায়তায় সাপ দিক নির্দেশনাও পেয়ে থাকে। আবার অনেক সময় সাপ জিহ্বার সাহায্যে ঘ্রাণ শক্তির মাধ্যমে নিজের শিকারকেও খুঁজে পায়। এবার সবশেষে যে তথ্যটি জানাবো এটা হয়তো অনেকেই জানেন না, আরাফুরা নামক এক প্রজাতির সাপ রয়েছে। এই সাপটি খুবই কম দেখতে পাওয়া যায়। এই সাপ খুবই কম খেতে পায়, যে কারণে প্রতি 10 বছর পর পর একটি করে ডিম পারে। সর্বপ্রথম 1980 সালে এই সাপটির ব্যাপারে জানা গিয়েছিল। শুধুমাত্র নর্দার্ন অস্ট্রেলিয়াতেই এই সাপটি দেখতে পাওয়া যায়। আমরা সবাই মনে করে থাকি যে সাপ ডিম পারে, কিন্তু এমনও অনেক সাপ রয়েছে যেগুলো ডিম না পেরে সরাসরি বাচ্চা জন্ম দিয়ে থাকে, যেমন অ্যানাকোন্ডা, ভাইপার, বোয়া কনস্ট্রিক্টর ইত্যাদি। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি থেকে সাপ সম্পর্কে আপনি এমন অনেক তথ্য জানতে পেরেছেন যেগুলো সম্পর্কে আপনি অবগত ছিলেন না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।